কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে কি নতুন একটা সেটিং নিয়ে। ফেসবুকে এতদিন ধরে যে অপেক্ষায় সবাই আসিলা, আশা করি সবার আশাটা পূরণ হয়েছে। ফেসবুকে নতুন একটা সিস্টেম আছে, খুব সুন্দর সিস্টেম। ধরেন আপনার 5,000 ফলোয়ার বা 5,000 ফ্রেন্ড হয়ে গেছে, কিন্তু আপনি নতুন কোনো ফ্রেন্ড অ্যাড করতে পারতেছেন না, কারণ পুরানো যে কিছু আইডি আছে আপনার ফেসবুক আইডির মধ্যে, কিছু ফ্রেন্ড আছে আপনার যে আইডিগুলো হয়তো বন্ধ হয়ে গেছে বা ব্যবহার হন না এরকম। কিন্তু এই আইডিগুলো আপনি ডিলিট করতে হইলে বা আনফ্রেন্ড করতে হইলে অনেক দেরি। আনফ্রেন্ড করতে হইলে এখন 5,000 ফলোয়ার হওয়ার পরে দেখা যায় যে আপনি নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসলে কনফার্ম করা যান না, এবং কি আপনি কারোর নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারতেছেন না। এর কারণ হচ্ছে কি, যে আইডিগুলো আপনার ফেসবুকে বেকার যে আইডিগুলো আছে, কোনো সময় এগুলোতে কোনো পোস্টও আসে না বা লাইক শেয়ার কমেন্ট কোনো কিছু আসে না, দেখা যায় না। এই আইডিগুলো হচ্ছে একবারে বেকার। এখন এই আইডিগুলো আপনি ক্যান্সেল করতে হলে আপনার অনেক কষ্ট, আপনি একটা একটা করে খুঁজিয়ে বাইর করতে হবে, পরেশানি। কিন্তু বর্তমান যে সিস্টেমটা ফেসবুক দিছে, অনেক সুন্দর একটা সিস্টেম দিছে। আপনি চাইলে একসাথে সবগুলো ফ্রেন্ড একসাথে দেখতে পারবেন। মানে টোটালি ফেসবুক নতুন একটা সিস্টেম দিছে, অনেক সুন্দর সিস্টেম। কারণ হয়েছে কি, আপনার যে ফ্রেন্ড লিস্ট যেগুলো আছে, ধরেন আপনার এই ফ্রেন্ড লিস্টটা যাওয়ার পরে যে একটা করে খুঁজিয়ে বাইর করতে হইব, এই কষ্টটা আপনার আর থাকবে না। কারণ হচ্ছে কি, একটা ক্লিক দিবেন, আপনি দেখতে পারবেন যে আপনার কতটা ফ্রেন্ড, আপনার আইডি বেকার ফেসবুকে, এগুলো আপনি একসাথে ডিলিট করতে পারবেন। কীভাবে? চলেন আমরা ফেসবুকের প্রোফাইলে গেলাম। প্রথমে প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে ঢুকার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট একটা প্রোগ্রাম আছে, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এই যে অ্যাবাউট প্রোগ্রামটা, এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন 4,992। এই 4,992, 492, 4,992, ঠিক আছে, 4,992 এটার কথা বললি আমি। এই যে ফ্রেন্ড, এখানে ক্লিক করতে হইব। এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে দেখেন নতুন একটা সেটিং, এই সেটিংটা আগে ছিল না। এই যে এখানে দেখতে পাচ্ছেন আশা করি, এই যে ম্যানেজ, এই যে ম্যানেজ প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা ক্লিক করার পরে এখানে দেখেন সবার উপরে যে একটা প্রোগ্রাম দেখতেছেন, সবার উপরে যে প্রোগ্রামটা দেখতেছেন, এই প্রোগ্রামে ক্লিক করবেন। আমি কোনটার কথা বলছি, এই দেখেন এটার কথা বলছি, এই প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন 293টা ফ্রেন্ড আমার আছে। এই ফ্রেন্ডগুলো একদম বেকার, এগুলোতে কোনো পোস্ট আসে না বা অনেক আইডি এমন আছে বন্ধ হয়ে গেছে, চলে না, কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি এই আইডিগুলো খুঁজিয়ে বাইর করতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফেসবুক নতুন একটা সিস্টেম দিয়ে দেওয়ার কারণে এখন আর কোনো কষ্ট নাই। আপনি এক জায়গায় পাইবেন যে আইডিগুলো আপনার বেকার আছে, এই আইডিগুলো আপনার একসাথে আপনি বাইর করতে পারবেন, একসাথে দেখতে পারবেন। ফেসবুক এই সিস্টেমটা দিছে। এইখানে সিস্টেম কীভাবে, আপনি চাইলে একটা একটা করে আনফ্রেন্ড করতেন, এটা আগের সিস্টেম। কিন্তু এখন আপনি এই যে সিলেক্ট দেখতেছেন উপরে লেখা আছে, এই সিলেটিটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একসাথে মার্ক করতে পারবেন। আগে কিন্তু এই সিস্টেম ফেসবুকে কোনো সময় ছিল না, নতুন একটা সিস্টেম ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেক সুন্দর, অনেক আশায় ছিল অনেকে এরকম একটা সিস্টেম আসার জন্য, কিন্তু আসছে আশা করি। এখন দেখেন আমি একসাথে এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এরকম দিছি। দেখেন আমার দেখছেন কত, 4,992 আমি এগুলো আনফ্রেন্ড একসাথে করতে, আমি চাইলে 150টা 200টা করতে পারবেন। এই 293টা ফ্রেন্ড আমি যদি আনফ্রেন্ড করি, তাইলে এই ফ্রেন্ডগুলো আমার, এই আইডিগুলো যে ফ্রেন্ডগুলো আছে তারা এই আইডিগুলো ধরেন ব্যবহারই হইতেছে না, এরকমই হইব সম্ভবত। তো আমি এগুলো যদি রিমুভ করতে পারি, তাইলে আমি 293টা ফ্রেন্ড আমি নতুন করে নিতে পারবো আমার আইডিতে। তো আমি এখানে এই যে নিচে দেখতেছেন আনফ্রেন্ড, এই আনফ্রেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার আনফ্রেন্ড, দেখেন আমার এখানে, দেখেন এখানে 285 হয়ে গেছে। এখন উপরে দেখতে পাচ্ছেন 285 হয়ে গেছে, 285। তার মানে এখানে আমি চাইলে একসাথে সবগুলো সিলেক্ট করতে পারি, সবগুলো একসাথে সিলেক্ট করে আমি দিতে পারি, সমস্যা নাই। ওকে, আশা করি বুঝতে পারতেছেন ফেসবুকের এই নতুন সিস্টেমটা অনেক সুন্দর, অনেক ভালো। এটা সবাই করবেন, ভালো থাকেন। ফেসবুকে যারা দেখতেছেন ফেসবুকে লাইক শেয়ার করবেন, আইডির সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, এবং ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব এখনও করছেন না, সাবস্ক্রাইব করবেন।